হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগমতি চিকেনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো এখানে আমি ছোট ছোট পিস রেখেছি, আপনারা চাইলে বড় বড় পিসও রাখতে পারেন। তো এখানে আমি নিয়েছি তেজপাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এবার বয়েল করে নেব, নিয়ে বেটে নেব। এখানে নিয়েছি 10 থেকে 12টা কাজু। এটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টো এলাচ, দিয়ে দেবো তেজকুচি। এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কুচকুচ করে চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সাদা বড়ই লবণ, দিয়ে দেব একটা মরিচ গুঁড়ো গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি কালো মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু বাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ধনে পাতাটা যে জল করে রেখে দিলাম, সেই জলটা 2 চামচ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা পাতা। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট কুক করে নেব। চিকেনে আমি বেশি জল দেব না, কারণ চিকেনটা আমার হয়ে গেছে। বেশি জল দিলে বেশি করে কুক করতে হবে, আর চিকেনটা খেতে ভালো হবে না। চিকেনটা আমার রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে।